হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ড করতে গেলে অবশ্যই আমাদের প্রয়োজন হয় একটি স্ক্রিন রেকর্ডার যে কোনো একটি অ্যাপ্লিকেশন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কী করে আপনি কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই স্ক্রিন রেকর্ড করবেন তো এটি হচ্ছে আইফোনের ট্রিক্স তো বন্ধুরা চলুন শুরু করে আজকের এই ভিডিও আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে দিন টেকনা বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন টেকনো বাংলা ইউটিউব চ্যানেল আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা তার জন্য অবশ্যই আমাদেরকে সিম্পলি সেডিংসে ওপেন করতে হবে ওপেন করার পর আমাদেরকে খুঁজে বের করতে হবে কন্ট্রোল সেন্টার কন্ট্রোল সেন্টারে সিলেক্ট করার পর দেখতে পারবেন ঠিক এইরকম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে কাস্টমাইজ কন্ট্রোলস এখানে আমাদেরকে টাচ করতে হবে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টর্চ ক্যালকুলেটর ক্যামেরা ম্যাগনিফায়ার তারপর হচ্ছে স্ক্রিন রেকর্ডিং এটা কিন্তু এখানে থাকবে না এখানে আনতে হবে তো ঠিক এভাবেই থাকবে কন্ট্রোল কাস্টমার কন্ট্রোল কিন্তু ঠিক এভাবে থাকবে এখানে থাকবে না আমাদের চলে যেতে হবে নিচের দিকে চলে যেয়ে দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছি এখানে স্ক্যান কিউআর কোড এর নিচে দেখতে পাচ্ছি স্কিন রেকর্ডিং এই এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে আমাদেরকে বেক করতে হবে তো আমাদের কাজ শেষ এবার আমরা যে কন্ট্রোল সেন্টারটি যদি তুলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টর্চ ক্যালকুলেটর ক্যামেরা ম্যাগনিফায়ারের সাথে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন রেকর্ডারটি এখানে অ্যাড হয়েছে তো এই আইকনে আমরা ক্লিক করলে রেকর্ডিং হয়ে যাবে তো এখন তো এটা দিয়েই আমি রেকর্ডিং করছি তার জন্য দেখাতে পারছি না আপনাদেরকে কারণ স্ক্রিন রেকর্ডটি অফ হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে স্ক্রিন রেকর্ড হচ্ছে আর কীরকম ব্লিঙ্কিং করতেছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ